السلام عليكم ورحمة الله وبركاته. দাঁড়িয়ে রয়েছেন যারা প্রত্যেকে পাঁচ পাঁচ বিশেষে বর্ষ বর্ষ দাঁড়িয়ে থাকবেন, মিডিয়া ভাইরা সব বর্ষ বসে আজকে বহু অর্থের বিনিময়ে কিন্তু আজকে পার ভবনী করে আজকে মজলিসটা চলছে। সেদিকে খেয়াল করার আপনার অত্যন্ত দরকার, নজর দৃষ্টি দেওয়া দরকার, কারণ এই মজলিসটা যদি এইভাবে মাঠে মারা যায় তাহলে জানবেন এটা আল্লাহ তকদিরে লেখা নয়, আমরা নিজেরাই কিন্তু আমাদের জীবনের ভুল রাস্তাগুলো বেছে নিয়েছি। প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা পাক মজলিসে এসে বসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. ليس
সালাত ও সালাম জানাই বিশ্বনবীর দরবারে
যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কোন কায়নাতকে সৃষ্টি করতেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ আর সিহার মুসলিম সমাজে যতটা বেড়েছে বাবা, এই ওয়াজ নসিহাতকে কেন্দ্র করে ওয়াহি আপনি কাজ কাজ থেকে তিন গুণ বেড়েছে। জলসা মাহফিলের দিনে যেভাবে ঘরে ছেলেরা মেয়েরা বিপ্রয়া হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে, আগামী দিন না জানি কত বড় ধরনের গজব আমরা চেয়ে বসে আছি, অপেক্ষা করতে থাকি। কারণ যে জাতির ভিতরে লজ্জা হায়া থাকে না, ওই জাতি অচিরেই ধ্বংস হবে, অবশ্যই তারা ধ্বংসে নিপতিত হবে। জলসাকে কেন্দ্র করে শুধু পার ভবানী পুর বলে কোনো কথা নয়, আপনাদের নেক দোয়ায় প্রতি নাইটে তো চলছে, এই যেন বিরাট একটা খারাপিয়াতে একটা জায়গা তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে শয়তান জন যুবক ছেলে মেয়েদের মাধ্যমে। জলসাকে কেন্দ্র করে বসছে বিরাট একটা সুপার মার্কেট, আর এই সুপার মার্কেট কে কেন্দ্র করে চলছে বিরাট হুড়োহুড়ি, জেনা নাবিচারের বিরাট একটা কেন্দ্রস্থল, যার কারণে মুসলিম সমাজ থেকে আস্তে আস্তে লজ্জা হায়া বলতে আস্তে আস্তে যেন লুপ্ত হয়ে যাওয়া শুরু হয়ে গেছে বাবা। এবং আজ থেকে 15 থেকে 20 বছর আগে এলাকার নারীরা মাইক ধরতে লজ্জাবোধ করত, ভয় করত, এখন সে জিনিসটাও পরিবর্তন হয়ে কিছু মহিলা গায়িকা বেরিয়েছে বাবা। মুসলিম সমাজে বেরিয়েছে কিছু, এদের নাম দিয়েছি আমি জাহান্নামের কীট। জানেন তো, যদি বলেন আপনি দেখার কে, আমি বলি বিশ্বনবী সরকারে দোয়া আলাম হুজুর করুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী নিজে চোখে দেখে এসেছি জাহান্নামের নমুনা, ওই নারীগুলোকে জাহান্নামের ভিতরে শাস্তি দেয়া হচ্ছে, জাহান্নামে নিপতিত করা হয়েছে, যে নারীগুলোর কণ্ঠস্বর অন্য কোন বেগানা পুরুষগুলো শুনতে পারে। আলোচনা বুঝতে পারছেন তো? কোন নারীগুলোকে, যে নারীগুলো কথা বলে আর বেগানা পুরুষ শুনে, আর স্টেজে যারা মাইক টাইক ধরে যারা এই গজব টজব গাইছে, এদের আওয়াজ শুধু এলাকার কোন শুনছে বলে মনে হয়? কিছু কিছু ঘরের মুসলমান ছেলেরা তাদের সাথ দিয়ে তাদের সঙ্গে করিয়ে ঘুরে মুখে দাঁড়িয়ে আছে, টুপিও পরে মাশাআল্লাহ, ড্রেস তো পরে, ছেলে আর শয়তান পানায় লজ্জা, চেকা ড্রেস, তাদের ড্রেস দেখে শয়তান পালাচ্ছে লজ্জা। শরীয়তের ভাষায় শালীন বলা হয়েছে, শালীন ছেলে মেয়েরা পোশাক পরবে শালীন পোশাক, এই পোশাকটা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। অশালীন পোশাক মানে যে পোশাকটা পরার পরে বেগানা নারী পুরুষ উভয় আকৃষ্ট হতে থাকে, ওই পোশাকটা শালীন পোশাক নয়। বর্তমান যুগ সংরক্ষণে এই পোশাক গুলো অত্যন্ত সমাজে সমাদৃত হতে শুরু করে, ঘরের মেয়েরা পোশাক পরছে, তাতেও দেখা যায় বিভিন্ন রকমের ক্যাটাগরি আপনার নকশা করে রেখেছে, যে কানা চোখে কোন দেখে সেও আল্লাহর কাছে আফসোস করে বলে আল্লাহ দুটো চোখ যদি ভালো করে দিতে, একটু ভালো করে দিতে।
আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে যেদিন কিয়ামত নাযিল করা হবে। কিয়ামত হবে, কিয়ামত হওয়ার পূর্বে ৭০টা আলামত তোমরা দেখতে পাবে। ওই ৭০টা আলামতের ভিতরে একটি আলামত নারীরা পুরুষের স্থান দখল করবে। নারীরা পুরুষের স্থান দখল করবে। এই মেম্বারটা এই স্টেজটা করা হয় কাদের জন্য? জোরে বলে বলে আওয়াজ হচ্ছে না, ভয় খাচ্ছে নাকি? আরে ভয় তো খাওয়ার দরকার। আমার আর মোদি বেরিয়ে এসছে, আপনার অবর্তমানে আপনার আপনার ওই জায়গাতে আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাতে চায়। আল্লাহ নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা সাবধান হয়ে যাও, জবান দিয়ে লাগাম দাও, জবানে লাগাম দাও। আমি নবী বলছি, জবান দিয়ে দ্বিতীয়বারে কথা উচ্চারণ করো না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে সময় দেখতে পাবে নারীরা পুরুষের জায়গায় এসে পুরুষের কাজটা নারীরা করে, ওই সময় আমার আল্লাহ গজব নাযিল হবে। তসবির মালার সুতো কেটে দিলে একের পর এক যেমন তসবি গুলো পরস্পর তাদের গায়ের উপরে পড়তে থাকে, মানুষ যখন মানুষ বিবেকহীন মনুষ্যত্বহীন হয়ে যাবে, লজ্জাহীন হয়ে যাবে, ঈমানদার জাহির হবে, তখন ঈমানের ভিতরে কমজোরি আর দেখা দেবে, তখন আবার আল্লাহর সঙ্গে আল্লাহ সব থেকে জমিন থেকে গজব ওই এক একটা তসবি দামার মতো একের পর এক ফুলতে থাকবে। আগে সব কিছু ছিল নাকি? ঘরের মেয়ে লোকগুলো দেখি মনে হয় ওরাই ওরাই এলাকা কিনে রেখেছে বোধ হয়। কথা বলছেন না কেন? দেখলে মনে হয় ঘরের নারীদের এত চুটকি শ্রীকাঞ্চা, ওদের কথাবার্তা দেখলে মনে হয় পুরুষরা ওর বিয়ে করিনি, ও যেন পুরুষকে বিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? মোহরানা যেন ওই বিয়েছে, ঘরের পুরুষ গুলো আর পুরুষ নি সব ভেড়া রাগ করছেন, এ তো সবে শুরু হলো ভেড়া। বন্ধন গরু মহিলা সমিতির লোন এক একটা ঘরে চার পাঁচ খানা ঘরে, যে ঘরে মহিলা সমিতির লোন বাজার চলছে ওই ঘরে পুরুষ আছে, আপনি বিশ্বাস করবেন কোন জায়গা থেকে? ও রাজনীতি ন যুবকেরা ছেলেরা বাচ্চারা
লজ্জা হল ইমানের একটি শাখা, এ মুসলমানের লজ্জা আমি নবী জানিয়ে দিয়ে গেলাম ওর ভিতরে ইমান আছে কিন্তু হ্যান্ডিক্যাপ ইমান, সুস্থ ইমান নাই, অসুস্থ ইমান, ওর ইমানটা হলো প্রতিবন্ধী ইমান। ও জানেরা আল্লাহ নবী পাঁচ জামানে জানিয়ে দিয়ে গেলে ওই ইমান নিয়ে নাজার পাওয়া যাবে না। লজ্জা হলো ইমানের একটি শাখা, আজকে সেই লজ্জা ফিতে কেটে দিয়ে ঘরের ছেলেরা ভাড়া করছে মহিলাদের স্টেজে গজল শুনছে, কথা বলছে না এলাকায় হয় ইমাল আসে আজকে মুসলিম জাতি কত ক্ষতিগ্রস্তের রাস্তা হয়েছে নিয়েছে। মানুষের ভিতরে যখন হারাম জিনিসগুলো পছন্দনীয় হয়ে যাবে, মানুষ যখন হারাম কাজটা করতে ভালোবাসবে, হারাম কথাটা বলতে ভালোবাসবে, হারাম দেখাটা পছন্দ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হারাম জিনিসটা খেতে পছন্দ করবে, আমি নবী জানিয়ে দিলাম ওই সময় আমার আল্লাহ একের পরে গজব নাযিল করবে। আমাদের চাহিদা হয়ে গেছে খারাপ, আমাদের দেখার চাহিদা হয়ে গেছে খারাপ, আমাদের চলা ফেরা গায়ের পোশাকটা হারামের দিকে ঝুঁকে পড়েছে বাবা। ও বানিয়ে ফেলেছি এমনই একটা দেশ, এই জায়গাগুলো আমরা এত খারাপ করে ফেলেছি যে হিন্দুস্তানের জমিনে মুসলমানদের দোয়া কবুল হয়ে যেত। মুসলমানেরা আল্লাহর কাছে মুসলমান ঘরে নারীরা আমার আল্লাহ কোন জায়গা থেকে কবুল করবে আমার তো বুঝে আছে না। কিছু ঘরের ছেলেরা আবার বেরিয়েছে বাবা, তারা ইন্টারনেট হুজুরকে বেছে নিয়েছে, আল্লাহর হুজুরের কোন জ্ঞান ছিল না, হুঁশিয়ার আল্লাহর হুজুরের কোন জ্ঞান ছিল না। ও বাবাজি তাদের কাছে বড় দলিল হয়ে দাঁড়ায় ইন্টারনেট হুজুরের ওয়াজ। গজব আহ্বান করছি না, করে কি এক একটা করে বলছি মিলিয়ে দেখে দেখে। যে নিজের বাপকে অস্বীকার করে, যে ছেলে নিজের বাপকে অস্বীকার করে ওরে কি বলা যায়? যে ছেলেটা নিজের বাপকে অস্বীকার করে নিহাত বলা যায় ওর জন্মের কোন একটা জায়গায় ত্রুটি আছে। এই তো নাকি কথা বলছেন না গালে গালে? যে মানুষটা এই বাংলার জমিনে মুসলমানদের আকায়েদে আকীদা ঈমান ইসলামকে ঠিক রাখার জন্য দেহের প্রতিটা রক্ত হিমোগ্লোবিনকে পানি করে ফেলেছে, এখনকার কিছু নেট হুজুরির বক্তব্য শুনে তারা কি করে গেছে এই শব্দটা যখন বলে আমাদের ভাবতেই হবে নিশ্চয়ই জন্মগত দিক থেকে কোনো একটা জায়গায় ত্রুটি দেখা দিয়েছে। কথা বুঝতে পারছেন না? তুই যে হুজুরের বাসুরি দলিল তো দেব কিন্তু বাস্তবিকতার সঙ্গে একটু লজিক্যালি একটু খেলা খেলতে হবে, কথা ঠিক না বুঝরে বলে? যে হুজুরের তোর ইন্টারনেট হুজুরের ওয়াজ শুনে বল দিছিস হাত তুলে মোনাজাত করা যাবে না, বেদাত
ওই হুজুর যে ইন্টারনেটে ওয়াজ করছে, ওই হুজুরকে জিজ্ঞাসা কর ওর কোন নবী সুন্নাত কথা বুঝাচ্ছে। এই যে মিডিয়ার মাধ্যমে ওয়াজ গুলো যে ভাইরাল করছে, ও কোন নবী সুন্নাত আদায় করতেছ ওই হুজুরকে আগে জিজ্ঞাসা কর। হাত তুলে মোনাজাত করা যাবে না যাবে না, ও যা দড়ি ইনভেস্ট কর মাথায় তুলে দেবো, এমনি বয়ে দিয়ে দু কদম হাঁটার কথা থাকে। উপরে আগে তুই সামাজিকতার সঙ্গে একবার উত্তর দে, তোর যে ইন্টারনেট হুজুরির ওয়াজ শুনে তুই চরম বরং করতেছিস, তোর যে হুজুর ভিডিও ফুটেজের ওয়াজ তোর কাছে পাঠিয়েছে বা তুই ডাউনলোড করেছিস, ওই হুজুরের জিজ্ঞাসা কর এটা কোন নবী সুন্নাত। আমার অংশের মাথায় ঢুকছে না কোন নবী সাহাবি করেছিল, কোন তাবি করেছিল, কোন তাবে তাবি করেছিল, আইমাই মুস্তাহিদিন করেছিল, এরকম একটা রেফারেন্স দিতে পারলে আমি মেনে নেব না হুজুর? ঠিক আছে, পারবে না, পারবে না তোর হুজুরের গোড়ায় বন্ধ হবো ওই হুজুর কে লিয়ে লাভ আসি করে হবে তো সন্তানের মতো। দলিল দাও, দলিল দাও ভাই। আজকে সমাজে কিছু নওজোয়ান যুবক ছেলে বেরিয়েছে, তারা বলে সহি হাদিস সহি হাদিস। আমি জিজ্ঞাসা করছি ওকে, সহি হাদিস কা তুই কোথায় পেয়েছিস? বলে বুখারী শরীফে। বুখারী শরীফ লিখেছে কে? বুখারী শরীফ সংকলন করেছে কে জানিস? ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহ। রাসূলুল্লাহর ইন্তেকালে প্রায় 150 বছর পরে থানার জন্ম, 150 আরো তারিখের কিতাবে আরো বেশি বলা আছে, কিন্তু সাহাবী ছিলেন না। মাথায় ঢুকছে না কি? তা উনি আবার সহি পেল করতে কথা বুঝতে পারছে না। ওদের প্রশ্ন করবে তুই যে সহি সহি করতেছিস তোদের সহি কিতাবের নাম কি? বলবে বুখারী শরীফ কিংবা মুসলিম শরীফ। এগুলো সংকলন করেছে কিতাব আকারে লিখে গেছে কারা? নাম বলবো, এরা কি নবী সাহাবী ছিল? এরা এরা তো নবী সাহাবী ছিলেন না। তা তুই সহিটা বেরি করতে কথা মাথায় ঢুকছে না? ওটাও ছেড়ে দে, তোর যে হুজুর সহি শেখাচ্ছে এই হাদিসটা সহি, এই হাদিসটা যাইফ, এই হাদিসটা মাকতুল, এই হাদিসটা মুরসাল, এই হাদিসটা মুরসাল হাদিস, এই হাদিসের তাসকিন করেছে কে? নবী সাহাবি। কোন কিতাবে আছে? তুই কিতাবের নাম বল, কিতাব কিনে যে কোনো ভাবে আমি সংগ্রহ করে পড়ব। এই কথা ঠিক না? ঠিক না? বললাম কচি তোর খোদবা কি বুঝতো না? বলে হুজুর আমি আর্মি করতে পারি নাই, কিন্তু ভুল বললি বুঝতে পারি। জুতো আর পায়ে রাখবে কথা বলছেন? জুতো পায়ে থাকবে আর? আমি বললাম এই মুহূর্তে তুই আমার সামনে থেকে পালা নিলে তো কিন্তু বাঁচা হল, আমি বিরাট রাখলাম দূর হব। যে আর্মি করতে পারে না ও সেই হাদিস করবে, দেখবেন যে কটা আকারটা ঘরে হাত তুলে মনোরোধ করা যাবে না, এই করা যাবে না, ওরা আর্মি করতেই পারে। ওদের যদি বলা হয় আরবি হরফ কটা ভাইরা
যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান তো থাকবে, পাশাপাশি আল্লাহর নৈকট্য হাসিলের একটা জায়গা থাকবে, খৌফিল্লাহ আল্লাহর ভয় এবং রাসূলের মহব্বত, সুন্নতে নববীর পাবন্দী থাকে। এরকম মানুষ এরকম আলেমের অনুসরণ করলে আমার হাবিবকে এবং আমি আল্লাহ পাওয়ার জন্য তোদের অত্যন্ত সহজ হয়ে যাবে। একবার জোরে বলে বলো, তোদের হুজুরকে বল, তোদের হুজুর কতবার আমার নবীকে দেখেছে? একবারও না, মাথায় ঢুকছে না। আমি বলছি হুজুরকে ফোন করে একবার জিজ্ঞাসা কর, রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে কতবার দেখেছে? একদম সহজ উপায়, কথা ঠিক না? ঠিক করি তোর সঙ্গে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব কিচ্ছু করব না, শুধু এতটুকুই বলছি তোর হুজুর বলবে একবার দেখেছে, তোর হুজুরের কথা আমি মানব। আমি বছরে তোর 350-350 উপরে জলসা করি, প্রত্যেক টেস্টে তোর হুজুরের দাওয়া বাজা বলব। একবার দেখেছি, একবার আর আমরা যাকে অনুসরণ করি জানাবেন তুই এরবা করে চলি, কতবার দেখেছে গুনে শেষ করা যায় না। আপনার মুফাসসিরে কোরআন ছিলেন না, হাদিসের একজন মুহাদ্দিস ছিলেন না। রাসূলুল্লাহর হাদিস যখন স্টেজে কোন মাহফিলে বলতেন, ওই স্টেজে রাসূলুল্লাহ রূহানি হালাতে হাজির হয়ে যেত। তোর হুজুরের সামনে আসে কারা? তোর হুজুরের অশ্বনে যারা দাঁড়িয়ে উঠে, কথা বুঝতে পারছেন না? রতনে রতন চেনে আর ঘোদ ঘোদে চেনে কসু। আমি ওটা বলবো, দোষ ওদের ভাই, ওদের দোষ। এই আম গাছে কোনদিন বেল হয়েছে? বেল 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 এত সুন্দর একটা মজলিস ওরা বসতে চাইছে না। এখন আপনি দোষ দেবেন ভাই, সমাজ খারাপ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। সমাজকে দোষ দেবেন না, জন্ম দেয় সমাজ নয়, জন্ম দেন আপনি। কর্মটা সমাজ করবেন, আপনাকে কি করতে হবে?
কথা বলছেন না কেন? যদি বলেন জন্ম নিয়েছেন আপনি, কর্মটা কি করবেন? আপনাকে কি করতে হবে? আপনি করতে পারেন না, স্যালেন্ডার আপনার সংস্কৃত হচ্ছেন কেন? আমি নিজে জড়িয়ে ধরে, আমি নিজে জড়িয়ে ধরে হুজুর কিবলাকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আব্বা জান আপনি বলে আমার নবীকে আপনি কত সত্র জগে বলতে হবে, না বললে আমি ছাড়বো না। আব্বা বললেন বা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি মুচকে হেসে বলেছিলেন, ও বাবা ছেলে আমি পুরপুরা জমিনে, আমি পুরপুরা জমিনে বসে 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 আমি মোহাম্মদ আবু জাফর আজউদ্দিন আমি মেজ হুজুর সাত আটবার আমার নবীকে আমি দেখতে পেয়েছি। শুধু কোরআন ফটফট ফটফট করে বলে অনুবাদ করে চলে যাবেন, হাদিস ফটফট ফটফট করে ইবারত করে বলে অনুবাদ করবে, ভাবলে কি করে? কোরআন হাদিস ইহুদি নাসারা বলে, ইহুদি নাসারা বলে, তারাও সালাম মারে। আমার অনেক ইন্সপেক্টর বন্ধু রয়েছে, অনেক ভিডিও, অনেক আপনার ভালো ভালো নেতা আছে, উঁচু পোস্টে, তারা আমায় ফোন করলে আগে সালাম দেয়। আমি কি করব? ওরা আমার সালাম দিচ্ছে বলে আমি বিশ্বাস করলে সরি, আমি তার বাজিয়ে দেখবো না, আমি তার পরীক্ষা করবো না। এক কেজি চাল কিনতে গেলে চাল দুটো গালে আগে চিবাস, তারপরে তো দেখিস মাল চলবে কিনা। আর তুই যে হুজুরের ওয়াজ আমার কাছে চালাবে আমি তা দেখবো না, আমিও চিবিয়ে দেখি দেখি। এই কথা ঠিক না হুজুরে বলে? মাছ কিনতে গেলে ভবানীপুর বাজারে প্যাট টিপে টিপে দেখিস, এক ফসে গেছি, আমিও তোর হুজুরের প্যাট টিপে দেখি দেখি ভেতরে হারা মাছ। এই কথা ঠিক না বুঝতে পারে? অন্যতম এত বড় ছিলে, এত বড় মহাদ ছিলে, এত বড় মুখাসের কোরআন ছিলে, এত বড় ফকি ছিলে, একদিন বললে চোখ বন্ধ করে দেখো কতটা তুমি দেখতে পাও, যখন বললে আল্লাহ আল্লাহ বললেন আমি রহিলামি চোখ বন্ধ করে যদি আসমানের দিকে, আমি চোখ বন্ধ করে যদি ওইটা দেখা আল্লাহ সাত আসমান পর্যন্ত দেখতে তোর সাত তবক তোর হুজুরের দেখতে হবে না, সাত তবক আসমান পর্যন্ত দেখতে হবে না। তোর হুজুর শুধু এখানে বসে থাকবে, ওর বিবি কি করছে ওইটা বলে দিতে পারলি হবে। তুই যে হুজুরের অনুসরণ করবি, তোর হুজুর বলছে এটা চলবে, এটা চলবে না, এটা বেদাত, ওটা বেদাত। তোর হুজুর শুধু এসে যে আমার সঙ্গে কথা বলতে বলতে শুধু দুটো ছেলেকে ওখানে ফোন সহ ভিডিও কলে রেখে দেয়া হবে, তোর হুজুর এখানে কি বলবে ওর দিদি এখন কি করছে? সপ্তাহ আসমান দেখতে হবে, কথা বুঝতে পারছেন না? মানুষগুলোকে শুধু গোমরা বানাচ্ছে, আর আমাদের ঘরের ছেলেগুলো এত বড় শিক্ষিত গরু তৈরি হয়েছে, এদের একবারও বিবেকে বাঁধে না। যে মানুষটাকে আল্লাহর ওলি বলা হয়, আল্লাহওয়ালা হিসাবে লক্ষ লক্ষ মানুষ তার জিয়ারা
তার সান্নিধ্য, তার রুহানি ফয়েজ দোয়া নেবার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ আসে। সেই মানুষটা সম্পর্কে এরকম ধারণা আনলে আমার জীবনে কত ক্ষতি আসতে পারে। এতটুকু বিবেকবান ছেলেদের বিবেক এখনো জাগ্রত হয়ে গেল। চিন্তা করতে পারে যে ঘরের ছেলেটা এখনো পর্যন্ত জানে না কোন কাজ করলে আজাব হবে, কোন কাজ করলে নাজাত হবে, সে সেই হাদিস খুঁজতে বেরিয়েছে। আলোচনা বলতে শুধু জানেন কি এসব জানবেন কি করে? রসুলের পাকসালামের জীবনের প্রথম সুন্নাত হলো সদায় পবিত্র থাকা। একবার ধরে বলে জোরে বলতে পারলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নামে জীবনের একমাত্র সুন্নাত কোনটা? পবিত্র থাকা, সদায় পবিত্র থাকা। যে ঘরের ছেলেরা সহি সহি করে চেল্লায়, ওই ছেলেটা দিনের বেলা মোবাইল ঘাঁটতে যে কতবার বেদনা নারীর মুখ দেখেছে তা ঠিক আছে, কারণ ওই ওয়াজ টানলে যে শুধু ওয়াজ বেরোয় এটা তো ইন্টারনেটের স্বভাব না। নেট খুলতে গেলে ইউটিউব খুলতে হবে, ইউটিউবে আপনি মারলে, ইউটিউবে কানেকশন লাগালে শুধু যে ওয়াজ আসবে তাও না। ওতে ড্যান্স আছে, মেয়ে লোকের ছবি আছে, ওগুলো তো আসবে, ওগুলো তো ফ্রি। তা মেয়ে লোকের বিহায়া ছবি দেখলে ওজু থাকে কিনা ওই হুজুরের কাছে ফটো আনি বলে হাজার কত বুঝাচ্ছে না? পবিত্র হতো না যার জীবনে সদায় পবিত্রতা অবলম্বন করে চলে। আমি যদি বলছি সাকরাতুল মউত মালিকুল মউত তথা জাইল আলাইহি সালাম, জানো যখন কব্জ করবে বেঈমান হালাতে জান কব্জ করবে না, পবিত্রতা কার কারণে আমার আল্লাহর জানটা ইমানের সঙ্গে মঞ্জুর করে না। যে ছেলেটা এখনো জানে না কোন অবস্থায় মরলে কবরে আজাব মাফ হবে, ওই ছেলেটা যদি এখন সহি হাদিস করে চেল্লায় করোনা বাড়বে না কমবে? যদি বলেন ভাবি শুধু শুধু ভাবি আমরা সব বেকার মোবাইল উস্তাদিতে হতো কেন? অতি ষোলোটা বছর ঘর ভিকে ছেড়ে বাপ মা ছেড়ে কেন মাদ্রাসায় গিয়ে পড়েছিল? ষোলোটা বছর যে গাছ চলে গেল দিব্যু মোবাইল কিনে যদি বসে থাকত অন্তত সহি হাদিস গুলো জানি না। কত বোঝাচ্ছেন না? ষোলোটা বছর বেকার হয়ে গেল, কি সুন্দর এরা সহি হাদিসের গুলি আওড়ায়, আমরা আওড়াতে পারবো না?
আমাদের ষোলো বছর সব গীতা হয়ে গেল, ষোলো বছর ধরে আমরা মাদ্রাসায় নামাজ কালাম করেছি, বাসাত্ত আমাদের হুজুরা হাত তুলে মোনাজাত করিয়েছে, মোনাজাতে শরীফ না হলে হাত হাঁটিয়ে ফেলেছিল, আমাদের সব জোগাড় হয়ে গেল। এরা কি সুন্দর সব সহি হাদিস গুলো বের করে এসেছে, মাথায় ঢুকতেছে? আফসোস হবে না? হবে, বিরাট আফসোস হবে। ওই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও, তোরা যে রাস্তায় যাচ্ছিস জমানেরা, ওই রাস্তাটা নিছক বলা যেতে পারে শয়তানের একটা জাল, শয়তানের একটা জাল, জালের তো একটা ঘেরা থাকে না, ফাঁস একটা থাকে না, অসংখ্য ফাঁস, অসংখ্য ঘেরা। ইংরেজ দেখে তাই মাথা ঘুরেছে যে বাঙালি যা যাও তৈরি করি 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 আফসোস করে বলেছি, পরিশ্রম তৈরি, পরিশ্রম করে জালটা তৈরি করেছিল বলেই মাছ ধরে খাওয়া সম্ভব, অতক্ষণ ধরে ভিটটা দিয়েছিল বলেই, গেরো গুলো মেরেছিল বলেই জালটা তৈরি করা সম্ভব। তার রসুলকে পাপ পেতে গেলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে তোমার জীবনে বাধা অনুবাদ ঝগড়া ফাসা বিপদ আপদ আসবে না, বিনা গেরোতে তুমি মাছ খাবে অসম্ভব। ও বলতে পারে কিনে খাওয়া খাওয়া, কিনতে গেলেও তো মালের দরকার, আর মালটা তো কেউ ঘর বয়ে দেয়া যায় না, আগে ঘাম ঝালাতে হয় তারপর মাল আসে, কথা বলছে না কেন? যদি বলে ওখানেও দরকার পরিশ্রম, এখানেও দরকার, তুই পরিশ্রম ছাড়া সেই হাদিস বাকি কোথায়? মাথায় ঘুরতেছে না নাকি? আজকে যে তুই সেই হাদিস চেল্লাচ্ছিস, ষোলো বছর আগে ঘামা গল্প করার কথা বলছি, আমি যখন ফুলফল শরীফে পড়াশোনা করছি আমার হোস্টেলে, বোর্ডিং এ 700 গ্রাম ডালে ওই কেজি চারে কি পাঁচে আলু আর পুকুরের পানি ফিরে 700 ছেলে খাবে, 16টা বছর ধরে ওই রকম ডাল খা, দেহে যদি রক্ত থাকে তাহলে সারি আদি খুঁজে বাজি বলি বলি, পরিশ্রম লাগে না নেট দেখতে সারা কাজে দিবস করে লাভ সব 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 ওই ডাল আগে ঠেলে আই তারপর সাইয়া দিয়ে দিয়ে দিব। আর তোর যে হুজুর তোর সঙ্গে আমার তর্ক হবে না, কারণ মূর্খের সঙ্গে তর্ক করা আর জাহান নামে থাকা দুটো সমান। তোর ওই শিক্ষিত বাঁদরটাকে আনিস, ডালের কি ক্ষমতা একবার দেখো, কথা ঠিক না বুঝতে বলে মুসলিম সমাজকে কি করে কুশলিত করছে, সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে, ফাতনা ফাসাদ কি করে ছড়াচ্ছে, ওটা আপনি ধীর মস্তিষ্কে না বুঝলে বুঝতে পারবেন না। আপনাকে হিউম্যানিটি আত্মসুরক্ষার ভিতর দিয়ে চলতে হবে, ওটা সমাজকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে, আমাদের রাস্তা কোনটা, আলেমে আলেমে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, এইখান থেকে আমাকে বেঁচে চলতে হবে সহি রাস্তা। আল্লাহ নবী নবী
আল্লাহ নবী পাঁচ খবরে জানিয়ে দিয়েছে, যখন আলেমে আলেমে দ্বন্দ্ব দেখা দেবে, আলেমে আলেমে যখন দ্বন্দ্ব, শাইখে শাইখে যখন দ্বন্দ্ব, মুসলমানে মুসলমানে যখন দ্বন্দ্ব, স্বামী স্ত্রী স্বামী স্ত্রী যখন দ্বন্দ্ব, মানুষ সত্য রাস্তার সত্য দিক খুঁজে পাবে না, ওই সময় আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম বাবা সাহাবীরার দেখতে পাবে পূর্বের যে সমস্ত আলেম গুলো সালিহীন বান্দা আলেম দিন গুলো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তোমরা তাদের অনুসরণ করবে, তাদের অনুসরণ তাদের লিখে যাওয়া নীতি আদর্শ গুলো তোমরা যদি মেনে চলো আমি নবী কি পাওয়ার তোমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে হলো না সুবহানাল্লাহ, এটা চিল্লে বলে সুবহানাল্লাহ। এখন আলে আলে বন্ধ বন্ধ ধীরে ধীরে বলো 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 বন্ধ, তখন আমায় বেছে নিতে হবে আল্লাহ রাহুল আমিন মুসাদ্দেদে জামাল পাঁচ হলো আমার বাংলায় এছাড়া আর আলেম কই আপনার জানা আছে জানা আছে আল্লামা মাইজউদ্দিন হামিদি সাহেব দরগাহপুরি রহমাতুল্লাহ আলাইহি ওশের আল্লামা হুজুর ওদিকে চাঁদপুরি হুজুর ওদিকে আপনার আছে পাঁচ হুজুর কেবলা এমনি করে দক্ষিণ চব্বিশ পরগনায় দুই তিনজন আছে সব আলেম শুধু ছিল না জাহিরি আলেম শুধু নয় এই আলেমগুলো ছিল সম্পূর্ণ আল্লাহ ওয়ালা আলেম একবার জোরে বলুন সুবহানাল্লাহ আসলে ব্যাপারটা হয়ে গেছে কি লজ্জাবতী গাছ যেরকম পালিয়ে গেছে আপনার এই গাছে লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছটা তো দেখা যায় না আসি মাকাল ফল আর পাওয়া যায় না যদি কুকুরের সামনে ভেঙে আপনি কুকুর দৌড় কেন বলেন কুকুর ভাবে আমি আবার পায়খানা ফিরে ফল বলো ফল লজ্জাবতী গাছ ছিল সে আস্তে আস্তে লজ্জাবতী গাছ দেখেছেন এরকম টাচ করলেই আস্তে আস্তে পাতা মরে যায় নাম দিয়েছিল কি লজ্জাবতী লজ্জাবতী গাছ এরকম টাচ করলে গাছের পাতা লজ্জা শর্মিন্দায় এক জায়গায় হয়ে যায় আমাদের মেয়ে লোকগুলো যা লাজ লজ্জার মাথা খেয়ে ফেলেছে ও পাই পাই লজ্জাবতী গাছ আমার কাছে দোয়া করছে আল্লাহ যে জমিনে আশরাফুল মাখলুক বানিয়েছিলেন আশরাফুল মাখলুকাত যাকে বানিয়েছিলেন এই সৃষ্টিকুলের যাদের সেরা লেখা দিয়েছিলে তাদের ভিতরে তো লজ্জা থাকা দরকার আমার ভিতরে দিয়েছিলে এখন তারা লজ্জাবিহীন হয়ে গেছে না আমি বেঁচে গেছি কি করবো ঘরের মেয়ে লোকগুলো রাস্তায় ঘুরে দেখে মনে হয় ওদের সব দুটো করে সিম এক্সট্রা কথা বুঝাচ্ছেন না ঘরের মেয়ে লোকগুলো যুবতী মেয়ে ঘরের ঘরের গুলো ঘুরলে দেখে মনে হয় ওদের সাথে সিম বেরিয়ে সব দুটো ওই হো দেয় লজ্জা নেই আর ওদের পিছনে ভাদ্র আশ্বিন কার্তিকের মুখে ধরে ঘুরে এদের আবার চারটে এক্সট্রা দুটো সিম এরাও ঘুরে বলে ঘুরতেছে যে একটু আওয়াজ দিয়ে পড়েন না কিছু আওয়াজ দিয়ে পড়ো বা আল্লাহ সাল্লি আলা
কে মহা কে মহা কে মহাম বল কে মহা কে মহা কে মহা কে মহাম বল কে মহা আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বল কার দান জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ কে মহা কে মহা কে মহাম বল কে মহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অরে হবে নারাই দেখবি নারাই দেখবে যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অরে পাখির গলে শুনি জোরে হবে না সুবহানাল্লাহ কে মহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে চিনলে বলতে পারেন না নারাই দেখবি যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে নদীর জলে শুনি যার কলতান ভুলি হবে না কে মহা কে মহা কে মহা কে মহা কে মহা কে মহা কে কে মহা আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বল কার দান কে মহা কে মহা কে মহা বল কে মহা লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশপানে ঝরনার বই চলে যার নামে গানে গানে একটু চিৎকার করে হবে না এই অজন একটু ঝেড়ে হবে না যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশপানে ঝরনার বই চলে গানে সবখানে শুনি ইজার সোগান নারে দেখবে কে মহা 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 আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বল কার দান কে মহা কে মহা কে মহা কে মহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু আমার আল্লাহ যেখানে বলছে ওই আলেমকে অনুসরণ করলে আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে, ওই আলেমকে অনুসরণ করলে আমি আমার হাবিবকে পাওয়া সহজ হয়ে যাবে, ওই আলেমকে তোরা ছাড়িস না, ওই আলেমকে ধর, ওই আলেমের অনুসরণ কর, ওই আলেম যদি দুনিয়ায় নাও থাকে আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিবে ওই আলেমের নীতি আদর্শ গুলো তোরা ফলো করে চল। মুখের দিকে তাকিয়ে বলেছিল পরীক্ষা করার জন্য পীর ধরার জন্য এসেছো বাবা বসে যাও, আমি বলছি বাবা যাও পীর তুমি চিনতে পারবে, পীর তোমাকে দেখিয়ে দেব, পীরের হাতে হতে পারবে বা ঘর ভুলানি ঘরে যাও। একটানা 40 দিন ধরে প্রত্যেক অক্ষে 100 বার করে তওবা ইস্তিগফার করতে থাকো, 40 দিন পরে আমার দরবারে শোন আমি আবু বকর তীর ধরিয়ে দেব। আলেম হলেই যে সে সত্য রাস্তায় আছে নিছক এ ধারণাটা ধারণাটা এ ধারণা বোকামি ছাড়ার কিছু না। একটা প্রমাণ দিচ্ছি, আল্লামা হুজুর একজন বিদগ্ধ পণ্ডিত আল্লাহ বানিয়েছিলেন যিনি ইচ্ছা করলে 118 খানা কিতাব আরবিতে লিখতে পারতেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে গোটা 118 খানা কিতাব এত বড় ইংরাজি জানতেন তিনি, ইচ্ছা করলে আল্লাহ আমার গোলামের দিন 118 খানা কেতার ইংরেজিতে লিখে দিতে পারবে। এইরকম একজন আলেম যেন সিনাতে আল্লাহ 24,000 থেকে 25,000 শরিয়াতের কেতাব আল্লাহ নকল অর্পণ করে দিয়েছিল। আল্লাহ হুজুর কোন কেতাব যদি একবার দেখতে কোন কেতাব যদি একবার পৃষ্ঠা ঘুরে ঘুরে একবার দেখে নিতেন ওই কেতাবের টোটাল কপিটার জায়গায় বসে বসে লিখে দেওয়ার ক্ষমতা ছিল সেই আল্লাহ হুজুর। আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য পীর ধরতে গেছে, একটা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আবছরে কি মগজে ঢুকছে, তোর মাথায় কি পোকা ঢুকেছে? ইয়া আল্লাহ হুজুরের মধ্যে এত বড় একজন আলেম সেই ব্যক্তিটা পীর আল্লাহ ওয়ালা মানুষের সহবত দিতে গেল, আর তুই সেই নেট হুজুরির কথা শুনে কত আজেক দৃষ্টি তোর মাথায় নিশ্চিত পোকা ঢুকে বসে আছে, এই কথা ঠিক না বুঝতে পারে। আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দাদের জামানে কথা শুনে অবাক হয়ে গেলেন, আমি টাকি নারায়ণ যুগ থেকে এলাম আমার বায়োডাটা কিছু জানালাম না, নাম বললাম না, আমার চেহারা দেখে নাম বলছে আমার গ্রামের নাম বলে দিচ্ছে, এই মানুষটা সাধারণ মানুষ না, একবার ধরে বলে যদি হবে না। মুসাদ্দাদের জামান মুচকে হেসে বললেন বাবা রুগুলানি চিন্তা করো না, 40 দিন পর তো ইনশাল্লাহ দেখা হবে, জোরে বলবেন না পলিদের পাওয়া তুই কি জান যাবা দাঁড়িয়ে মুখলে আর জানা যাবে, তুই একটাই টেস্ট জানতে পারবি এই জিন্স পরা টেস্ট আর দাঁড়িয়ে মুখার টেস্ট, কথা বলছেন কেন জোরে বলেন না, এই সোনার মালিকা দাঁড়িয়ে থাকলে হবে এসো বসো বসো ধরে ওয়াজ ঘোরাও ঘোরাও আর আমারে খুব চেনেন তো
যেদিকটা ধরো ওগুলো ঘোড়া তুলে দিতে পারবে, এই যেটা ধরে সেগুলো ঘোড়া তুলে দিতে তারপরে উঠবো। নামাজের পরই একবার সবকটা নিয়ে বাড়ি আসে, বাড়ি আসে আসরের নামাজ আদায় করেছে। আমলটা আসার রক্ত থেকেই শুরু করেছে। তুই তোর বাপের কথা কটানো শুনিস, শুধু বলেছে বাবা নি ভুলে ওই ফুটবল খেলা হচ্ছে যাস না, সকালবেলা দুজন সঙ্গী করে নিয়ে পায়ের জুতাটা খুলে ব্যাগের ভিতরে নিয়ে নিলেন, বগরে চেপে ধরলেন, সঙ্গী দুজন জিজ্ঞাসা করলেন, হুজুর ভাইয়ের গোলামির আপনি কেন পায়ের জুতো খুলে দিয়েছেন? এখান থেকে ফুরফুরা অনেকটা রাস্তা, পায়ের জুতো খুলে কেন খালি পায়ে হাঁটে? আল্লাহর গোলামির চোখ দিয়ে পানির দোষা গড়িয়ে যায়। আল্লাহর গোলামির কেঁদে কেঁদে বলে, আল্লাহর বান্দারা তোমাদের চোখে জুতো পায়ে দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি গোলামির এখন যে চোখ দিয়ে দেখি এই ফুরফুরা জমিনে শুধু দুনিয়ার মানুষ আছে, সফর করে যায় জমিনে নবী আমার এসে ঘুরে যায়। আমি রুহুলামি সেই জমিনে কি করে জুতো ভাই দিয়ে ঘুরব? সেই জন্য আমার পীরের দরবারে আমি আমার জুতো নামিয়ে আমার জুতোটা আমার বগরে চেপে আমি খালিফাদার খালিফায়ে ফুরফুরা দরবার শরীফে হেঁটে যা। পথ বোঝা যাচ্ছে? আল্লাহ বলেছে মুসলিম সমাজ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে। তুই দেখবি একবারও দেখবি যে আলেমটা ওয়াজ করছে সেই আলেমটা আলেমটার আকীদা কি, মানে ভেতরে কি,
নবী সম্পর্কে আকায়েদ কিরকম, ধারণা কিরকম, বিশ্বাস কিরকম, ঈমান কিরকম পরীক্ষা করবি নি? আমি একটা মতটা বাংলাদেশের খুব যুবক জোয়ান যুবক ছেলে নাম বলছি না, রিসেন্টলি একটা আওয়াজ শুনে তাওবা করে নিয়েছি যে জীবনে কোনোদিন ওর বক্তব্য বেঁচে থাকা অবস্থাতে আর সম্ভব না। সে বুখারীর একটি হাদিসের ব্যাখ্যা ভুল করে বলছে, নবীর কাছে যখন ওহি আশা বন্ধ হয়ে গেছে কিছুদিন, নবী পাহাড়ের উপরে উঠে সুসাইড করতে চেয়েছিলেন, যদি বলুন নাউজুবিল্লাহ, আত্মহত্যা করা মহাপাপ, বিশ্ব নবী জানতেন না? জানতেন না? জানোয়ার বলে কি আর, ওই রকম আলেমের যদি অনুসরণ আমরা করি তাহলে সমাজ কি করবে? আগামী দিন ফতোয়া বানিয়ে নেবে ওই নিউজিল্যান্ডের মতো মারণ যন্ত্র ঘরে এনে ইচ্ছা মতো সুসাইড করবে, কারণ নবী করতে চেয়েছিলেন, নবী বলে করতে পারিনি, আমাদের জন্য করা যায় না, অত তৈরি হবে না, হবে না বলে জাহেদ জানে। একটা হাদিসের তার সঠিক তথ্য মূল্যায়ন করার জন্য কত পরিশ্রম করতে হয়। আমি ওর ওই লেকচারটা শুনে সত্যি ওর কিছু কিছু কথাবার্তায় আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি, ওর ওই বক্তব্যটা শুনে আমার মাথা সনসন চক্কর দিয়ে ঘুরে গেল। ইস, এতদিন তাহলে আমি ভুলের ভিতরে ছিলাম, তাকে সাপোর্ট করছে কারা বাংলাদেশে? তাকে সাপোর্ট করছে তারা, তারা যারা বলে দাঁড়িয়ে বিশ্বাস ফেরা যাবে না। তাকে সাপোর্ট করছে কারা? যারা বলে আজানের পরে হাত তুলে দাঁড়ায় এরা সব জাহান্নামে যাবে। তাকে সাপোর্ট করছে তারা, যারা বলে ফরজ নামাজের পরে সালাম ফেরানো হয়ে গেল, দোয়া যে করলো জাহান্নাম তৈরি করে নিল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখলাম বাংলাদেশের কোন আলেম মহাকিক আলেম তাদের সাপোর্ট, তাকে সাপোর্ট করছে না, সাপোর্ট করছে এই সব ইহুদিদের দ্বারা, যার পাঠিয়ে যার অফিসে বসে মাদ্রাসায় বসে ইহুদি বড় বড় আপনার ওই এমনি করে ইসরায়েলের ওই কীট পোকা গুলো এসে তার মাদ্রাসার অফিসে মিটিং করে, ভিডিও ফুটেজ দেখেছি। দরবারে বসেছিলেন, হঠাৎ তুমি হুজুর দাঁড়িয়ে গেলেন, সমস্ত মোরাদ মরিদ মোটাগিরিং দেখে অবাক হয়ে গেলেন, হুজুর আপনি দাঁড়িয়ে পড়লেন, বিবেকে বারে বারে ধাক্কা দেয়, সেই জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ওলি আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। তুমি আজ থেকে বিরিশ দিন আগে যে আলেম দিয়েছিল ওই আলেমের সম্মান আমি আবু বাকর দিতে পারিনি, কিন্তু 30 দিন পরে 31 দিনের মাথায় আমি আবু বাকরের দরবারে এমন একজন আলেম এসেছে যে আলেমটার সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কটা ভালো, তাই আমি ওই রকম সহমতি রসুলের আলেমদের দেখে আমি আবু বাকর সম্মান করতে বাধ্য হলাম। আগে যে রুহুল আমিনের কাছে
জামানের কাছে যে রুহুল আমিনের মূল্য ছিল না, 30 দিন পরে সেই রুহুল আমিনকে দেখে মোজাদ্দেদ জামান দাঁড়াচ্ছে। একবার জোরে হবে মোজাদ্দেদ জামান মুচকে হেসে বললেন, বাবা রুহুল আমিন তুমি আজকে এলে, 40 দিন এখন তো 9 দিন বাকি, সবুক নিয়ে নিয়েছিলে? বলে হুজুর এসেছি কেন বলবো? আরে বাবা তুমি এসেছো কেন ওটা তুমি বলবে না, আমি আবু বকর বলবো। আপনারা তো জানেন আমি একদম ঝিমুরে মুড়ি একদম পছন্দ করি। হ্যাঁ দুনিয়ার বাদশাহ আমি বললে স্বপ্ন জগে তোমার দিদার নসিব হয়েছে। উত্তর হলো কোনটা? আল্লাহ বলেছে ওই আলেমদের অনুসরণ সম্ভবত লাভ করো, অনুসরণ করো, যে আলেমের ভিতরে শুধু জ্ঞান নয়, আমি আল্লাহ রাসেলের রাস্তা খুঁজে পাওয়া যায় এবং আমার হাবিবের সাক্ষাৎ পাওয়া যায়, ওই আলেমের সহবত লাভ, আমি আল্লাহ এবং আমার হাবিবের পাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলবেন না, শুধু গলা সুর আর কোরআন হাদিসের আওড়ানো কি হবে? ভিতরে আল্লাহর ভয় কতটা আছে, রসুলের মহাব্বত কতটা আছে, এটা তো আপনাকে ভাবতে হবে। যাদের ভিতরে রসুলুল্লাহ ভয় থাকে, রসুলুল্লাহর মহাব্বত থাকে, তারা রসুলের সনে কখনো বিয়া দিয়া করতে পারে না। আল্লাহ নবীর মহাব্বত যাদের ভিতরে থাকে, রসুলুল্লাহর সম্পর্কে তারা অনীহা করতে পারবে না। রসুলুল্লাহর মহাব্বত যে আলেমের ভিতরে থাকে, রসুলুল্লাহ সম্পর্কে তাদের ভিতরে কোনো খারাপ ধারণা আছে না। ও জনেরা, যুবকেরা, সোনার মালিকেরা, যে আলেমের ওয়াজ নসিহত শুনে, যে বক্তার বক্তব্য শুনে তুমি আজকে বলছো তুলে মোনাজাত করা বেদাত, নামাজের পরে, নামাজের পরে কোন মোনাজাত করা যাবে না, ওটা হলো ভ্রান্ত ধারণা, বেদাত। ও নজরেরা, ওই আলেমকেই, ওই আলেমের কাছ থেকে অশন, নবী হল আমাদের মতো মানুষ। ওই আলেমদের কাছ থেকে শুনবি নবী আমাদের মতো, মাথায় ঢুকছে না নাকি? ওই আলেমের, কিন্তু এইসব আলেমরা কোনদিন এইসব নসিহত করেনি। একবারে বলবেন না, সুবহানাল্লাহ। আমি শুধু সূত্রগুলো ধরিয়ে দিচ্ছি, বুঝে না। যিনি 118টা কেতাব লিখে গেছেন, জানার জিন্দেগিতে, জানার সিনাতে কোন বর্ণনায় জীবনীতে এসেছে 18,000, কোন বর্ণনায় এসেছে 24,000, রাসূলুল্লাহর হাদিস সিনাতে মুখস্থ রেখেছেন আল্লাহ রাব্বুল আমিন। সেই আল্লামাহীন, আল্লামাহীন আল্লাহ রাব্বুল আমিন রাহমাতুল্লাহ এই জীবনে কোনদিন বলেননি জবাব দিয়ে, নবী আমাদের মতো। একটা হাদিস পড়ে তার সহি ব্যাখ্যা দেওয়ার মতো, সঠিক মূল্যায়ন করার মতো যে ওয়াইজির আলেমের ক্ষমতা থাকে না, ও তোকে কি করে নবীর সঙ্গে সাক্ষাৎ করাবে? কথা বুঝতে পারছেন? জাতি এখনো সময় আছে, ইস্তিগফার কর, এখনো সময় আছে।
অথচ ঘরের মেয়ে লোকগুলো বেহায়া নারী সেজে কোমরে শাড়ি বেঁধে বারোশত ডাকর ভাবি প্রত্যেক সপ্তাহে গিয়ে জাতির উন্নতি হোক কথা ঠিক না জোরে বলে এর বিরুদ্ধে ফটো আনি ফটো হচ্ছে কোনটা সালা দিয়া নবী সালাম আলাইকুম ইয়া নবী সালাম আলাইকা কিয়াম পড়ে এই হাইলাইট হবো কি করে ভাইরাল হবো এই চিন্তা আল্লাহ রাসূলকে পাওয়ার চিন্তা আমাদের ভিতরে দেখ কিছু সমাজে বক্তা আছে ভাই আলেম আছে যারা মিডিয়া দেখলে ফুলে ওঠে কিন্তু আমার নীতি আদর্শ আমি এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না এই মিডিয়ার মাধ্যমে আমি বাজারে মার্কেট পাবো এই নিয়ে কোনোদিন কোন মিডিয়া বলতে পারবে না খানা ধরায় পাঁচ টাকা নজর খাওয়ার জন্য দেশ ইজ্জত দেবেওয়ালা হচ্ছে আল্লাহ সততার উপরে থাকো হকের উপরে থাকো আল্লাহ তোমায় সম্মান দেবে মনে তামান্না মাকসাদ আল্লাহ কবুল করবে একটা জোরে বলুন সুবহানাল্লাহ এখন ভাই এই চাই না আমি কি খাবো জি 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 পারমিশন ছাড়া তো খাবো না বেয়াদবি হবে প্রাণ খুলে তারে উচ্চ আওয়াজে দরুদ পড়ি আল্লাহুম্মা এখানে প্রশ্ন করেছে হুজুর দুই দিন জলসাতে একদিন ছেলেরা গজল গাইতে পারবে এবং ছেলেদের গজল গাওয়া জায়েজ কি দুই দিন জলসাতে একদিন ছেলেরা গজল গাইতে পারবে কিছু মানুষ বলছে আল্লামা হুজুর ও দাদা হুজুর মৃত এবং তাদের রওজা ভেঙে দেবে তাই তো আল্লাহ কোরআনে বলেছে কোরআনের দলিল ছাড়া কথা বলে কথা যাচ্ছে না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়াকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশকুরু একবার জোরে বলে বলে জোরে বলবেন না আল্লাহ নিজে বলেছে জিন্দা তোর বাড়ি কোথায়
যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, আমার জন্য লড়েছে, আমার ইসলামের জন্য খেটেছে, এরা দেখুন দুনিয়া থেকে পর্দা নাই, মারা গেছে, কথা বলো না, ওয়ালা তাকুলু আবদার, বলো না, বলো না লি মা ইয়াকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় পরিশ্রম করে জীবন দিয়ে গেছে, মারা গেছে, কথা বলো না, আমি আল্লাহ বলছি বাল বরঞ্চ আহিয়াউ, ওরা জিন্দা, ওরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, আরো কোরআনে আছে শুধু তারা জিন্দা নয়, আমি আল্লাহ বলছি তাদের বেহেশতের খানা আমি কবরে খাইয়ে থাকি, আল্লাহ তাআলা হলো জিন্দা কিনা এর ভেবে দেখবি, তো যে হুজুর বলেছেন জিন্দা, ওই হুজুর, ওই হুজুরের এই আয়াতটা কাটতে বলিস, ওসাদের জামানের কলেজাল লাল মিসলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি বশিরার জলসাতে এসে বলেছিলেন, বাবা আমি আল্লাহ হুজুরের কবরটা জিয়ারত করে দেখলাম, কবর খুঁড়ে যদি দেখানো সম্ভব হতো, জায়েজ হতো, আমি যে হুজুর পীর কিল্লা কবর খুঁড়িয়ে দেখিয়ে দিতাম, আল্লাহ বাইহীন, আল্লাহ রাসূল আমিনের দেহ পচা বদরের কথা, এখনো কাফনে ধুলো লাগেনি, সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আসলে এদের এই কথায় গুরুত্ব দেওয়া মানে ওদের দাম বেড়ে যায়, এই কথা কি তুমি জানো, এখানে একটা প্রশ্ন আছে, ছেলেরা দুদিনের জলসা একদিন গজল গাইতে পারে কি, গজল আমিও গাই, শুনলেন না, আরো দুটো একটা গাই, আরো দুটো একটা গাই, আপনাদের ইনভাইট করছি, গজল গাইতে পারো শর্ত তিনটে, কটা জোরে বলেন, তিনটে শর্ত, এক নম্বর শর্ত গজল গাইতে হবে শরিয়াতের ঢঙে, শরিয়াতি সুর ধার করা না, ওই কিশোর এসোর শেষোরের নকল করে চেল্লাবে আর পেছনে হুকু হুকু করবে, জুতো দিয়ে সিলিটর টেনে ফিরতে হবে, এই কথা ঠিক না, বুঝতে বলে, দ্বিতীয় নম্বর শর্ত, শর্ত তিনটে মনে রাখবেন সারা জীবন, এমনি গজল শিল্পীরা একটু একটু গায়, কিন্তু যখন শুনে সাহস হয় সম্পূর্ণ ভূগোল চেঞ্জ করে দেয়, তাহলে জানে এসে ভোলাই করবে, দ্বিতীয় নম্বর শর্ত গজল গাওয়ার সময় কোন মহিলা সামনে যেন প্রেজেন্ট না থাকে, বুঝা যাচ্ছে তো, গজল গাইতে পারে কোন মহিলা যেন এই মজলিসে এসে কোনায় মেলায় এসে দাঁড়িয়ে না থাকে, গজল গাইতে গেলে, গজল গাইতে গেলে আসক্ত নামাজ পড়া সুন্নতি তরিকায় চলা লাগবে, আলোচনা মাথায় ঢুকে যাবো, আমাদের বুঝি হয় আল্লাহ কারে খাস করে বিশেষ করে আব্বার টাইট আছে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক আছে, অধিকাংশ অধিকাংশ মেজরিটি সংখ্যক গজলের যে কটা ওই গায়ক বেরিয়েছ না, অধিকাংশ এরা নামাজ পড়ে, ওই বলতিস নি, খোঁজ করে দেখবেন, ওদের ইনভাইট করবেন, বলবেন দুপুর বেলা আসেন, খাওয়া দাওয়া একটু খরচা হোক, পরীক্ষা তো করা যাবে, দুপুর বেলা দাওয়াত দেবেন, মাগরিবের পর থেকে তুলবেন, ওরা জোহরের নামাজ পড়বে না, এসে আসেরও পড়বে না, মাগরিবও পড়বে না, যাওয়ার সময় এসাড়াও পড়বে না, ওই মাল যদি এসকে যদি কবে আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এই জোরে বলেন, ওর মুখ থেকে বাণী শোনা যাবে, এখান থেকে আর একটা কথা শুনে যান, তাহলে ছেলেরা যদি মেয়েদের সামনে নিয়ে গজল গাইতে না পারে, মেয়েরা স্টেজে গাইতে পারবে, কত বলছেন, মেয়েরা গাইতে পারবে, তাহলে কতটা সাবধানতা অবলম্বন করতে হবে মাথায় ঢুকেছে তো, কড়া শর্ত মানবে,
তিনটে শরিয়াতের ঢঙে গাইতে হবে। গজল গাইতে হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজিজ রহমাতুল্লাহ আলাইহি এ নজরেরা ফারসি তিনি গজল গাইতেন, ফারসি তিনি শের গাইতেন, যে শায়ের গুলো এত সুন্দরভাবে তিনি গাইতেন মোহিত করে দিতেন, ওই তারাগড় পাহাড়টা পর্যন্ত খাজা হুজুরের সঙ্গে মাথা দোলাতে। ইসলাম কারুর ক্যারেক্টার ধার করে নিয়ে চলে না, ইসলাম এমনই একটা ধর্ম, স্বতন্ত্র একটা আলাদা চরিত্র। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শরিয়াত শেখায়, রাসূলুল্লাহ চেয়েছে আমার সাহাবীরাও কবিতা পড়ুক, কবিতা লিখুক, সেই জন্য রাসূলুল্লাহ হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা একটা মিম্বার তৈরি করেছিলেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে বলতেন, এই আমার হাসান বিন সাবিত তুমি দাঁড়াও, তোমার জন্য এই মেম্বার বানিয়েছি, মেম্বারে উঠে আমি রাসূলুল্লাহর সামনে একটু শায়ের পড়ব, গজল পড়ো, আপনার ওই কবিতা পড়ো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর একজন শায়েরে রাসূল বলা হয়, রাসূলের কবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গাইতেন, রাসূলুল্লাহ ধীর মস্তিষ্কে শুনতেন। একবার জোরে বলুন। তাহলে গজল গাওয়া হোক, গাওয়ার মতো হোক, কথা বুঝতে পারছেন না? গজল গাইতে আমি নিষেধ করেছি কোন জায়গায়? কিছু কিছু শিল্পী বলে ফোন করেছে, মানে আমাদের গলা ডিপে ধরার জন্য। গত কালকে, হ্যাঁ কালকে, গতকাল আমি একটু জোহরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেই, আমি তো ওই সময় ফোন করেছে 12 দিক থেকে, ফোন করে বলছে ভাইজান আমি একটা হাবের সাহেব বলছি, বলো আমি গজল টজল একটু গাই, আমাদের সব গোষ্ঠী আছে, ওদের একটা গোষ্ঠী আছে। আমি বললাম হ্যাঁ তা গোষ্ঠী তো কি হয়েছে? ভাইজান আপনি প্রচুর উল্টো পাল্টা বলতেছেন, আমাদের বাজারটা নষ্ট হয়ে যাবে, ওদের বাজার নাকি নষ্ট করতে হচ্ছে। এই বাজার বাজারের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ভাই এই সমাজে, এই সমাজে শাহনাজের তো কেউ হাত ধরে তুলিনি আল্লাহ ছাড়া, কথা ঠিক না বুঝতে পারি? এবং শাহনাজকে দমানোর জন্য কত ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, এখনো করে, দমাতে তো পারি। আল্লাহর উপরে তোরা ইয়াকিনান, তাকে বলছি আল্লাহর উপরে বিশ্বাস করে তাওয়াক্কাল করে থাক না, কেন তোরা অন্যের উপর ডিফেন্ড করবি? গজলটা গজলের মতো গা। তাহলে ভাইজান মনে কিছু করবেন না, আপনার একটা গজল গানের সুর আছে। মাশাআল্লাহ, হেবি তো, তা কি গান? তা কি একটা শিল্পীর নাম, আমি তো শুনিনি ভাই। আমি বললাম কি শিল্পীদের নাম আর ওই গানটা তোর কাছে আছে? বলে ভাইজান আমরা সংগ্রহ করে আপনার দিচ্ছি সন্ধ্যের ভিতর, তা সে সন্ধ্যে আর হচ্ছে না, দুই এক দিনের ভিতরই ওকে ফোন করবো, নাম্বার আমি লিখে রেখেছি, ছাড় পাবে নাকি? কথা বুঝতে পারছেন না? আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইছি, এটাই, এটাও নসিহত, আপনাদেরকে বোঝাতে চাইছি যে যারা, যে বা যারা শরিয়াতের খেলাফ নীতি আদর্শ নিয়ে শরিয়াতের উপর দিয়ে চলতে চায়, এদেরকে বয়কট করে চলতে হবে, এই নীতি পোষণ করুন। কথা বুঝতে যাচ্ছে? গজল গাওয়াতে আমি নাখোশ নই, গজলটা গজলের মতো হোক। আমরা আরবি ক্লাস করেছি, আমাদের আলাদা একটা কবিতার পাঠ পড়ানো হয়েছে সাহিত্যের উপরে, কবিতা। ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা মনেরা, আমি উঠি কিন্তু চার লাইন কবিতা পড়েছি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আরবি কবিতা পড়েছি না, এই কবিতা আমরা ক্লাসের কবিতা পড়েছি, আপনাদেরকে শুনিয়েছি দরুদ শরীফ পড়ার জন্য। কবিতাটা কবিতার মতো হোক, গজলটা গজলের মতো হোক, গানের নকল নয়, আল্লাহ আমাদের হেফাজত করেন বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম আমিন। ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা মনেরা, আল্লাহর ওলি
আল্লাহর ওলির অনুসরণ করতে হবে, মহাপাক আলেমদের অনুকরণ করে চলতে হবে। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম ও যুবকেরা ছেলেরা বাচ্চারা এখনো অক্ষত আছে। তাহলে এই ধারণাটাও চেঞ্জ করে, আল্লাহ ওয়ালা যারা হয় তারা জিন্দা। আল্লাহ বলছে একবার জোরে হবে না যারা চগন খুরি করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা চগন খুরি করে এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগিয়ে দিই, সমাজের ভিতরে দুজনের ভিতরে উশৃঙ্খল বিশৃঙ্খল বিবাদ তৈরি করে, আরবিতে কে নামিমা বলা হয়। ও নজরেরা আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, যদি এই ব্যক্তিটা চগন খর যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরের আযাবটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সমাজে এই দুটো মুসলিম সমাজে ব্যাপক হারে এই দুটো অন্যায় চলছে। এক, ছেলে মেয়েরা পেশাব পায়খানা করার পরে শরীর পবিত্র করে না। দ্বিতীয়, ঘরের ছেলে মেয়েদের ভিতরে ব্যাপক হারে চগন খুরি বেড়েছে। একথা ঠিক না ভুল? জোরে বলে, বিশেষ করে আমার এই মিডিয়া ভাইদেরকে, এদের দ্বারাও কিছু কিছু ক্ষতি হচ্ছে, সবাইয়ের দ্বারা না, এদের ভিতরে কিছু কিছু আছে। আলে বাজ করেছে 2 ঘন্টা, কেটে 5 মিনিট এনেছে, যেটাই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি সেইটা ছেড়েছে ইন্টারনেটে। কথা ঠিক না ভুল? জোরে বলে, কঠিন কাবিরা গোরা, কঠিন। যদি ও ছাড়তে হয় টোটালটা ছাড়, আর যদি অজ না ছাড়তে হয় কেটে নয় টোটাল বন্ধ করতে হবে। ও নজরেরা, যুবকেরা ছেলেরা বাচ্চারা, পর্দানি সিনেমা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন কোন মানুষটা জান্নাতে যাবে কোন মানুষটা জাহান্নামে যাবে। ও নজরেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে আমার আপনার কীর্তিকলাপ দেখলেই বোঝা যাবে, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে দেখতে পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বললেন, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার উম্মতকে দেখে নাও। জোরে বলবেন, জোরে বলবেন, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার উমর বসে আছে, উমরকে দেখে নাও, উমর জান্নাতি। একবার জোরে বলো। রাসূলের পাকের সাহাবীরা সবাই শুনেছে, উমরও তো শুনেছে, ওমরও তো শুনেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা শুনে হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর আমি তো জান্নাতি। রাসূল বললেন, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। একবার জোরে বলো। বিশ্বনবী সাহাবী বলছে, হুজুর তাহলে আমি তো জান্নাতি, এখানে আর তো প্রসঙ্গই নেই, আমি তো ভেবেই নিয়েছি, আমার সার্টিফিকেট আমি পেয়েছি জান্নাতি। তবে হুজুর, আজকের পর থেকে কিন্তু আমি নামাজ পড়ব না। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ওয়াজ মাথায় ঢুকছে তো? এইরকম ইমান আমাদের ভিতরে আছে, নবীর কথাই হলো শেষ কথা, আছে বিশ্বাসই করি না। হুদু বলছে, ওরা নবীকে খুব মহব্বত করি, নবী বলেছে
ওই নারীগুলো জাহান্নামে যাবে, যে নারীগুলো সেজে গুজে নিজের স্বামীকে দেখানো দেখানোর জন্য সাজবে না, বরঞ্চ বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য সাজবে, ওই নারীগুলো জাহান্নামী। একবারও বিশ্বাস করেছি কথা বলছেন না কেন? খেলাস, তোর ভাত খাওয়া হবে না, ওই বিশ্বাস করলে তোর ভাত খাওয়া হবে না। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি না মা বোনেরা, আল্লাহ নবী কোলে যারা সাহাবী ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর তালার মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে আসব না। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ওমর তুমি নাই বা আসলে, আমি রাসূলুল্লাহ তথাপিও বলছি তুমি হলে জান্নাতি। হযরতে ওমর কোনো কথা নাই, আস্তে আস্তে মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেছে। আল্লাহর নবী পেছন দিক থেকে কিছু সাহাবীকে আহত করে ডেকে বললেন, আজকের জামাতটা হবে অন্য কায়দায়, আজকে নামাজের জামাতটা অন্য কায়দায় হবে, আজান হবে একটু লেট করে, জামাত হয় তো আজকে আর লেট হবে না, বেলালের আজান শেষ, তোমরা তৈরি হয়ে থেকো, নামাজে দাঁড়াবো। জি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরতে বেলাল আজান দিয়েছে, রাসূলুল্লাহ ইঙ্গিত করলেন, সবাই এসে গেছো? সাহাবাই কেরামরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। রাসূল বললেন, ওই মদিনার মসজিদে নববী শরীফের দরজা জানালা বন্ধ করে দাও। শরীয়তের মাসলা কি বলেন? মসজিদের দরওয়াজা জানালা বন্ধ করে নামাজ পড়লেন, নামাজটা মাকরুহ। জানেন এই ঠান্ডায় দরজা জানালা বন্ধ করে মসজিদে নামাজ পড়াও কিন্তু মাকরুহ। অনেক পাকা মুসল্লি রয়েছে, তারা সব আটকে দেয়, পছন্দনীয় নয়। রাসূলুল্লাহ বলেছেন দরজা খুলে রাখতেই হবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু কিছু কিছু জায়গায় মুস্তানি চলে। সেক্রেটারি বলেছে, সেক্রেটারিকে এলাকার টপ র‍্যাঙ্কে শুট কর, ওদিকে আর যা যাব না। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট এখন কারা বলো? বাপ বলো কারা? পাকা পাকা শুট কর, বেনামাজি, দাঁড়িয়ে পিচ্ছাপ ফেরে নেওয়ালা, এদের হাতে সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলছে অধিকাংশ। আল্লাহ করে ভবানীপুর পার, ভবানীপুর সব ঠিক আছে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা বোনেরা, আল্লাহ নবী কোলে যার সাহাবীদের নিয়ে নবী দাঁড়িয়ে গিয়েছেন নামাজে, দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর জন্য খাস, নবী আমার একটা অক্তের জন্য ওমরের পরীক্ষা করবে, রসুলের জন্য খাস। ও নজরেরা, যুবকেরা, মদিনার মসজিদে নবী শরীফে জামাত হয়ে গিয়ে জামাত চলছে, আর কে আজান হযরত ওমর ঠিক জামাতের সময় এসে দেখলেন কিনা মদিনার মসজিদে নবী শরীফের দরওয়াজা জানালা বন্ধ করা। ও নজরেরা, হযরত ওমর পাগলের মতো ছুটতে শুরু করলেন, সমস্ত মদিনার মসজিদে নবী শরীফটা তিন চক্কর মারলেন, কোথা দিয়ে ঢোকার কোনো স্কোপ না, কোনো জায়গা না। হযরত ওমর পাগলের মতো গিয়ে গিয়েছে জামাত ছেড়ে যাবে, এক ধাক্কা মেরে দিয়েছে, দান করে ধাক্কা মার সাথে সাথে মদিনার মসজিদে নবী শরীফের দরওয়াজা খুলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে এসে দাঁড়িয়ে বললেন, জোরে বলবেন না, হযরত ওমর দরওয়াজায় ঠেলা মেরে এসে জোর করে জামাতে দাঁড়িয়ে গেলেন, ও নামাজ আদায় করছে, বিশ্বনবীর সালাম ফেরানো হয়ে গেছে, ওমরের তো রাকাত ছেড়ে গেছে, দাঁড়িয়ে আদায় করতে হবে না, দাঁড়িয়ে আদায় হচ্ছে। নবী পেছন দিকে তাকিয়ে দেখলেন ওমর নামাজ আদায় করছে, কিন্তু চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে পড়ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
মেয়েরা মাস নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা ফারুকি আজান হাজাতে ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ আদায় করছে সাহাবাই কেরামেরা সকলে তাকিয়ে রইলেন হাজাতে ওমার নামাজটা শেষ হয়ে গেল আল্লাহ নবী প্রশ্ন করলেন ও আমার ওমার ওরে আমার ওমার রে কি ব্যাপার নামাজ আদায় করতে আসলে নামাজ আদায় করছ আবার চোখে কেন পানি এ আমার ওমার তুমি তো নামাজ আদায় করবে না বলেছিলে কেন নামাজ আদায় করতে এলে বলো বাবা হাজাতে ফারুক আজাম কচি বাচ্চার মতো কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি নামাজ আদায় করব না তো বলেছিলাম কিন্তু আমার অন্তর মেনে নিল না আমার কলব আমায় মেনে নিল না আমি বাড়িতে আছি জামাতের সময় হয়ে গেল আজানের আওয়াজ শোনা মাত্রই আমার বিবেক আমার অন্তরটা বারে বারে আমায় ধাক্কা মারে এ আমার নামাজ কাজা করিস না নামাজ ছেড়ে দিস না কে যেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে ধাক্কা মারতে মারতে এই মদিনার মসজিদে নবী শরীফে এনেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই নামাজ আমি নামাজ পড়তে এসে দেখলাম মদিনার মসজিদে নবী শরীফে দরওয়াজা জানালা বন্ধ করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি পাগলের মতো ছুটতে লাগলাম তিনি চক্কর দিলেন কোনটা দিয়ে প্রবেশ করা যায় না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোন জায়গা ফাঁকা না বে আমি ওমর সহ্য করতে পারি না হুজুর আবার জামাত ছেড়ে যাবে আমি ওমরের জীবনের জামাত ছেড়ে যাবে হতে পারে না এই লক্ষ্য রেখে আল্লাহু আকবার বলে আমি ঠেলা মেরেছি ধাক্কা মেরেছি দরজা খুলে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জামাতে দাঁড়িয়েছি তবে আমার ভিতরের অন্তরটা আমার কলটা তবেই ঠান্ডা হয়েছে বিশ্বনবী মজকে হেসে বললেন বাবা ওমর ওই জন্যই তো আমি রসুল বলেছি তুমি জান্নাতি একবার জোরে বলেন জোরে হবে না সুবহানাল্লাহ আজকে মসজিদে আজান হয় ঘরের মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে মসজিদে আজান হয় ঘরের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি ফ্রি ফায়ার খেলে ঘরের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি মোবাইল নিয়ে ব্যস্ত ঘরের মেয়েরা গল্পতে মেতে আছে কিছু কিছু ঘরের মেয়েরা আবার তারা সিরিয়ালে ব্যস্ত ঘরের মেয়েরা ফ্রি আপনার ফ্রি টক টাইমে কথা বলতে শুরু করেছে মিয়াজি দুনিয়ার জমিনে আমার আপনার জান্নাতে ঠিকানা না জাহান্নামে ঠিকানা হবে ওটা বিবেকের কাছে ওজন করে দেখুন কথা বুঝতে পারছেন না আমি শাহনাজ কতটা ভালো আর কতটা খারাপ এ সমাজের মানুষ সার্টিফিকেট দিতে পারবে না আমার বিবি তাও দিতে পারবে না যদিও রাসূলুল্লাহর হাদিস আছে বিশ্বনবী বলেছে একজন স্বামী কতটা চরিত্রবান একজন স্বামী কতটা সৎ সার্টিফিকেট যদি নিতে হয় বিবির কাছ থেকে গেলাম শুনেন নিয়ত কোন বিবি দোঠেলা আল্লাহর নবী দোঠেলা বিবির কাছ থেকে সার্টিফিকেট নিতে বলেছে এই হাদিসের অপব্যাখ্যা চলে হাওড়া জেলায় কয়েকটা মলি সাহেব ঝাড় খেয়েছে আমার কাছে আপনি বললে একজন পুরুষের সার্টিফিকেট নিতে গেলে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে তার স্ত্রীর কাছ থেকে নিতে হবে ওই স্ত্রী যদি নিজে দোঠেলা হয় যে স্ত্রীটা নামাজ পড়ে না খোদার হুকুম মানে না পর্দা করে না আল্লাহর নবী তার কাছ থেকে সার্টিফিকেটটা নিতে বলিনি মিয়া হাদিস আগে পড়ো তারপর বলো কথা বুঝতে পারছেন না আল্লাহর নবী কোন বিবির কাছ থেকে সার্টিফিকেট নিতে বলেছে যে মহিলাটা যে বিবিটা খোদার হুকুমের অবাধ্য চলে না এই স্ত্রীর কাছ থেকে স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়া যাবে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু নিজে তো দোঠেলা এখন ওর স্বামী যদি নামাজি হয় ওর স্বামী যদি পরেজগার হয় ও জীবনে বলবে আমার স্বামী ভালো কথা বলছেন না বলবে কত সহজ হাদিস বোঝার দরকার আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা
কচি কটা পর্যন্ত হবে? একটু জোরে জোরে পড়েন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমান, জোরে বলবেন না, একটু ছিলে হবে না, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, আল্লাহুম্মা সাল্লি আলা, বন্ধু সুজন আত্মীয় পরিবার পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু সুজন আত্মীয় পরিবার পরিয়ে তোমার নতুন কাপড়, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমার না মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি দেখো কবরের মান সমান, জোরে বলবেন না, একটু ছিললে হবে না, একদিন তোমার মসজিদে হবে এলান, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ, জোরে হবে না, নারে তাকবীর, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আমার দজনের যুবকেরা, ছেলেরা বাচ্চারা, সোনার মানিকেরা, জলসা মাহফিল দেখতে দেখতে 11:30টা বাজে, আর বর্তমান কি পরিস্থিতি চলছে আপনারা তো জানেন, বলে আগামী বছর এখানে এত চিল্লাচ্ছে, বলে আগামী বছরে এই জলসাটা হবার দরকার আছে না না, জোরে বলে, চিল্লে বলে জলসা হবার দরকার আছে, কারণ আজকে যদি এই জলসা মাহফিল না হতো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আপনারা শুনতে পেতেন না, কথা ঠিক না ভুল, জোরে বলে, আজকে যে তথ্যগুলো পেয়েছেন ভ্রান্ত আকীদা তাদেরকে চেনার যে প্রসেস এগুলো তো পেতেন না, পদভ্রষ্ট হয়ে যেতেন, তাহলে এই জলসা মাহফিল গুলো হবার দরকার, কথা ঠিক না ভুল, জোরে বলে, এই বাংলার জমিনে কিছু মানুষ আছে তারা বলে জলসা দিয়ে কি হবে, বলে না, বলে না, জলসা দিয়ে কি হবে,
কিছু মানুষ আছে তারা জলসা কমিটিদেরকে ফাঁসানোর জন্য যেচে যেচে তারা ওয়াদা করে, পাঁচ হাজার টাকা চাইতে রেখে বলে কই আমি কিছু বলি বলি অন্ধকারের ভেতরে মনে করতেছে কেউ দেখতে পাইনি এই ঠান্ডায় পায়খানা করে কেন যাবো, উঠোনেই ঝেড়ে দে সকালবেলা বলবান বাচ্চারা ঘরে ঘরে তো উঠোনে ঝাড়লো পায়খানা করার পরেই মনে পড়ছে পানি কই, পায়খানা করার পরে কি দরকার অন্ধকারের ভিতর থেকে পুকুরি এক এক বদনা পানি নিয়ে এক লোটা পানি নিয়ে এসে পায়খানাটা পরিষ্কার করলেন পানি খরচ করলেন করার পরে ঘরে উঠতে যাবে দেখে জায়গায় পাপড়ে ঠিক জায়গার উপরে পা পড়ে আমার নজনের যুবকেরা গায়ে একটু মুছে নিল ক জায়গা নষ্ট হলো, যারা ওয়াদা করে বলে আমরা বলিনি দুনিয়ার কেউ দেখে না ও জানা উচিত ছিল মানুষের তৈরি করা ক্যামেরা যদি সিসি ক্যামেরায় সারা বছরের রেকর্ডিং ধরে রাখার ক্যামেরার যদি ক্ষমতা থাকে এই সৃষ্টি জগৎ জানার হুকুমে চলছে না জানি তানার হাতে কত বড় ক্যামেরা আছে কথা বুঝতে পারছেন না মনে করছে কমিটি ফেসে যাবে জ্বালায় পড়ে যাবে আমি চালাকি মনে একটু করে দিল টাকা দেবো না কই আমি হাত চাপ তুলে দিল বাবাজি মনে রাখবেন চালাকি চালাক ভালো চালাকি কিন্তু ভালো ভালো আপনি চালাকি করতে চাইছেন ধরা পড়বে আমার সোনার মানিকেরা চালাকি নবীর প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে বলেন কোন সোনার মালিক আছেন নগদে নগদে আমার কোন সোনার চাঁদ মালিক আছেন যে ভাইজান আমি এক্ষুনি এখানে বসে কিংবা বাড়ি থেকে এনে আমি নগদে একটা হাজার টাকা দেবো একটা হাজার টাকা নগদ আর ওয়াদা যারা করতে চান কি নাম ভাই নাম বলবে না পাঁচশো টাকা পাঁচশো টাকা সোনার চাঁদ মানিক নগদে দিয়ে গেলেন তোক বিদ্যান্ত না পানি দিয়ে সব পানি ছিটে মার এত জোরে তকবীর দেয় পাঁচশো টাকা তকবীর দেন নারাই তকবীর জোরে হয় না নারাই তকবীর সিলসিলা হক মুজাদ্দিদের জামা পাঁচশো টাকা নগদে ভাই যান বলুন জিন্দাবাদ নারাই তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন হবে না ভাই দুটো হাজার টাকা ওয়াদা করেন একজন হাত তোলেন যে ভাইজান আমি 2000 টাকা দেবো আগামী বছরের জলসার জন্য এক বছর ধরে 2000 টাকা আপনি এক জায়গায় করবেন নবীর মহব্বতে 500 টাকা নগদে কে দেবে 500 টাকা বাবা 500 টাকা দাও বাবা পাঁচশো টাকা আল্লাহর রাস্তায় নগদে হবে ভাইয়ের সঙ্গে একটা হয়ে যাক নেই জন জন যুবক ছেলেরা নেই শিগগিরই দাও দাও হবে না
2000 টাকা ওয়াদা করেন আগামী বছরের জন্য। নজন যুবক ছেলে কে আছে এ ভাইজান? আমি দেবো 2000 টাকা। আল্লাহ হেফাজত করবে। লকডাউন এক আজকে সামনে, শুধু লকডাউন নয়, আমরা তো প্রায় 2 বছর অতিক্রম করেছি লকডাউন, কথা ঠিক না বলতে বলে। আল্লাহ আমাদের না খাইয়ে রাখিনি, আল্লাহ আমাদের ভুকা রাখিনি, দেখেছে? আল্লাহর উপরে তওয়াক্কাল করে চলো, আল্লাহর উপরে ভরসা করে চলো। বলো বাবা কে আছো? দাও 2000 টাকা, একজন হাত তোলো বাবা, যে ভাই জান আমি দেবো। দোয়া করে যাবো, আল্লাহ পাক আপনার মনে ইত্তা মান্না নেক আশা।